যে মানুষগুলো আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা এটাই আমাদের দায়িত্ব প্রত্যেক ঘরে ঘরে রিলিফ পণ্য পৌঁছে দেয় আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী রাস্তাঘাট ছিল নৌকায় করে পায়ে হেঁটে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন এভাবে যেমন একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা অপরদিকে দেশকে আর্থসামাজিক উন্নয়নের পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আর তখন এলো সেই চরম আঘাত আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জাতীয় চাণ্ডে তার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দুর্লক্ষ মামনের প্রতি মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু সেই স্বাধীনতার সব সুফল মানুষের দ্বারে পৌঁছাবার পূর্বেই পনেরোই আগস্ট জাতিভেতাকে তাকে হত্যা করে সব যেন কেমন পাল্টে দেওয়া হয়ে যায় দেশটা চলে আসে যুদ্ধাপরাধী খুনিদের হাতে এদেশের ভূমিহীন মানুষ গৃহহীন মানুষ তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সর্বপ্রথম নোয়াখালীতে এখন যেটা লক্ষ্মীপুরের জাতি পিতা সর্বপ্রথম এই ভূমিহীন মানুষকে ঘর এবং খাস জমি বিতরণ শুরু করেন এবং পর্যক্রমে ভাবে সমস্তগুলো বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন মানুষ গৃহহীন মানুষ তাদের ঘর আশ্রয় এবং ফসল উৎপাদনের জন্য জায়গা এটা দেবেন সমস্ত খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করবেন সেটাই ছিল তার লক্ষ্য যে কোনো মানুষই গৃহহীন থাকবে না ঠিকানাবিহীন থাকবে না কিন্তু পনেরোই আগস্টের পর আমরা দেখেছি যে সেই মানে উদ্যোগ আর কারো ছিল না অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী ক্ষমতাসীনরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেই ব্যস্ত ছিল একুশ বছর পর আওয়ামী লীগ সরকারে আসে আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল তার মধ্যেও ভূমির মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয় নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি সাতানব্বই সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত সেই প্রথম আমরা এটা সেন্ট মার্টিন দ্বীপে আমি সত্তরটা পরিবার পেয়েছিলাম তাদেরকে প্রথম ঘর করে দিই এবং খাবারগুলি যেহেতু জায়গার খুব অভাব ছিল আমরা ব্যারাক হাউস করে প্রত্যেকে একটা ভালো প্রশস্ত কামরা এবং তাদের জন্য ল্যাপটনের ব্যবস্থা অন্যান্য ব্যবস্থা করে দিয়েছিলাম আর সেইভাবেই যাত্রা শুরু আশ্রয় প্রকল্পের দ্বিতীয় দফা যখন সরকারে আসলাম দু হাজার সালে কারণ এই আজকে এই দিনই মুক্তি পেয়েছে এই মুক্তি পেয়ে যখন নির্বাচনটা হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে দুশো তেত্রিশটা সিট আমরা পেয়েছিলাম বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস রেখেছিল আমাদের উপর যে মানুষগুলো আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা এটাই আমাদের দায়িত্ব ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন আমিও তার পদঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশ লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি পাবে প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি